নমস্কার বন্ধুরা, তন্বীর পাকশালাতে সবাইকে স্বাগত। শীতের আমেজে বাঙালির অতি প্রিয় কড়াইশুটির কচুরি অনবদ্য লাগে, সাথে যদি হয় আলুর দম কিংবা ছোলার ডাল। আমার আজকের রেসিপি বাঙালির প্রিয় গরম গরম কড়াইশুটির কচুরি। আসুন দেখে নেওয়া যাক আমি কেমন করে বানাই পুরে ঠাসা কড়াইশুটির কচুরি। কড়াইশুটির কচুরি বানাবার জন্য সবার প্রথমে কড়াইশুটিগুলোকে ছাড়িয়ে নিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি। শীতকালে বাজারে ফ্রেশ কড়াইশুটি খুব ভালো পাওয়া যায়, আর এই ফ্রেশ কড়াইশুটি দিয়েই কিন্তু কচুরি সব থেকে ভালো হয়। কচুরি বানাবার জন্য নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। এবার লবণ আর তেলটাকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়ান যত ভালো করে দেওয়া হবে কচুরি কিন্তু তত সুন্দর হয়। ময়ানটা কচুরিতে অবশ্যই একটু বেশি দিতে হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। লুচির ময়দা যেমন মাখা হয়, কচুরির ময়দাও সেই রকমভাবেই মাখা হয়। তবে কচুরির ময়দাতে ময়ানটা একটু বেশি দিতে হয়, তাহলে একটু খাস্তা হয়। ময়দাটা সবসময় অল্প অল্প করে জল দিয়ে মেখে নেবেন। একবারে জল দিয়ে কখনোই ময়দা মাখবেন না, তাহলে জলের পরিমাপটা বোঝা যায় না আর ময়দাটাও নরম হয়ে যেতে পারে। সেই জন্যে অল্প অল্প পরিমাণ জল দিয়েই ময়দাটাকে মাখতে হবে। ময়দা যত ঠেসে ঠেসে মাখা হবে তত কিন্তু কচুরিটা ভালো হয়। একটু সময় নিয়ে ময়দাটাকে ভালো করে ঠেসে মেখে নিতে হবে। ময়দা মাখা হয়ে গেছে, এবার হাতে অল্প একটু তেল নিয়ে ময়দার ওপরে লাগিয়ে দেব। ময়দা মাখা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে ময়দাটাকে 30 মিনিট রেখে দেব। এবার কচুরির পুর তৈরি করে নেব। মিক্সিং জারে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে নেওয়া কড়াইশুটি। তার মধ্যে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা, আপনারা ঝালটা আপনাদের মতন দেবেন। দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে একটু চিনি, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 ইঞ্চি আদার টুকরো আর সামান্য পরিমাণে একটু জল। এবার মিক্সিতে এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মিহি পেস্ট তৈরি করে নিয়েছি, দেখুন কতটা মিহি পেস্ট তৈরি হয়েছে। এর মধ্যে কিন্তু কোনো দানা নেই। একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিয়ের বদলে রিফাইন্ড অয়েলও ব্যবহার করা যায়, তবে ঘি দিলে পুরটার স্বাদটা খুব ভালো হয়। ঘি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ হিং। ফ্লেমটাকে লোতে রেখেছি, 30 সেকেন্ড মতন হিংটাকে একটু ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া কড়াইশুটি। এবার ফ্লেমটাকে লোতে রেখে পুরটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে কড়াইশুটির পুরটাকে কষিয়ে নিতে হবে। পুর কষাতে একটু সময় লাগে, 5 থেকে 6 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে পুরটাকে কষিয়ে নিচ্ছি। কড়াইশুটিটাকে যখন আমি পেস্ট করেছি তখনই সমস্ত মশলা আর লবণ চিনি দিয়ে পেস্ট করেছি, তাই জন্যে কষানোর সময় আর কিছুই দিচ্ছি না। আপনারা চাইলে কষানোর সময়
লবণ, চিনি আর মশলা দিয়ে কষাতে পারেন। তবে পেস্ট করে নেওয়ার সময় মশলা আর লবণ চিনি যদি দেওয়া হয় তাহলে খুব ভালো করে মিশে যায়, সেই জন্যে আমি পেস্ট করার সময় সমস্ত মশলা আর লবণ চিনি দিয়ে পেস্ট করি। আমাদের পুর তৈরি হয়ে গেছে, দেখুন কেমন সুন্দর একত্র হয়ে যাচ্ছে পুরটা, জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে আর প্যানের গায়েও লেগে যাচ্ছে না, তার মানে পুর একেবারে তৈরি। এবার পুরটাকে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। পুরটাকে একটা স্প্যাটুলা দিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আপনাদের একটা কথা বলে রাখি, পুরটাকে একটু শক্ত করে নামাবেন, মানে জলটা একটু বেশি টেনে নামাবেন, যাতে পুর ভরার পর যখন আমরা বেলি তখন পুরটা যদি শক্ত থাকে তাহলে তার মধ্যে থেকে বেরিয়ে যায় না, যদি নরম থাকে তাহলে বেলার সময় কিন্তু পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার ময়দাটা আরও একবার একটু ঠেসে নিয়ে ছোট ছোট আকারের লেচি কেটে নিচ্ছি। সমস্ত লেচি কেটে নিয়েছি, এবার হাতের তালুর মধ্যে নিয়ে একটা লেচি গোল করে নিলাম। এবার বুড়ো আঙুল দিয়ে একটা বাটির শেপ দিয়ে নিচ্ছি। পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবার এই ঠান্ডা করে নেওয়া পুরটা বাটির শেপের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে পুর ভরবেন না, তাহলে বেলার সময় বেরিয়ে যায়। পরিমাণ মতন অল্প করে আর কি পুর ভরবেন, আবার বেশি অল্প করে ভরবেন না যাতে বোঝা না যায় যে এটা কড়াইশুঁটির কচুরি। এবার মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিচ্ছি, তারপরে আবার গোল করে নিচ্ছি। দেখুন কেমন সুন্দর গোল হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা লেচির মধ্যে পুর ভরে নেব। আরও একটা করে দেখিয়ে দিচ্ছি, ঠিক ওই একই রকমভাবে বাটির শেপ প্রথমে করে নিলাম, তারপর তার মধ্যে পুর ভরে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিচ্ছি। সমস্ত লেচিগুলোর মধ্যে পুর ভরে নিয়েছি, এবার হাতে একটু সাদা তেল নিয়ে লেচিগুলোর ওপরে মাখিয়ে দিচ্ছি যাতে একটার সাথে অন্য একটা লেচি লেগে না যায়। এবার কচুরিটাকে বেলে নিতে হবে, হালকা হাতে চাপ দিয়ে কচুরিগুলোকে বেলে নেব। খুব বেশি চাপ দিয়ে কিন্তু কচুরি বেলবেন না, তাহলে পুর ভেতর থেকে বেরিয়ে যাবে। হালকা হাতে চাপ দিয়ে কচুরিটাকে বেলে নিতে হবে। দেখুন আমি কেমন করে বেলছি, খুব একটা প্রেসার আমি দিচ্ছি না, হালকা চাপ দিয়ে কিন্তু কচুরিটাকে বেলে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা কচুরিকে বেলে নেব। ভাজার জন্য তেল গরম করে নিয়েছি হাই ফ্লেমে, এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি, তারপরে একটা একটা করে কচুরি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। গরম তেল নিচে থেকে কচুরির ওপরের দিকে দিয়ে দিচ্ছি, এতে কিন্তু কচুরি খুব ভালো করে ফুলে ওঠে। দেখুন আমি কেমন করে হাতা দিয়ে তেল ওপরে ছড়িয়ে দিচ্ছি, ঠিক এইভাবে ছড়াবেন, তাতে কিন্তু কচুরি খুব সুন্দরভাবে ফুলে ওঠে। এক পিট ভাজা হয়ে গেলে অন্য পিট উল্টে দিতে হবে। ফ্লেমটাকে লো মিডিয়ামে রেখেছি। দু পিঠি খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার কচুরিটাকে তুলে অন্য পাত্রে রেখে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা কচুরিকে ভেজে নেব। তৈরি হয়ে গেল ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি, আলুর দম বা ছোলার ডালের সাথে গরম গরম পরিবেশন করতে হবে। রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে
নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।